আচ্ছা আমরা আজকে ফেরি ইন্টারফেসিং ল্যাব শুরু করবো ইনশাল্লাহ আমি স্ক্রিনটা শেয়ার করতেছি सबा स्किन देखते देखा दे जाए ठीक है <coughs> আচ্ছা আমাদের ফেরি ফেরান আহ এটা হচ্ছে আমাদের ফর্টি মার্কস কোর্স কোড হচ্ছে আচ্ছা আমরা যে যে এক্সপেরিমেন্টগুলো করব করবো সেটা হচ্ছে প্রথমে আমাদের ট্রেন অ্যাবোর্ড সম্পর্কে ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস দেখব তারপরে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেমন এক্স প্লাস এ প্লাস বি এ বি এ আমরা সলভ করব তারপর হচ্ছে লজিক্যাল অপারেশন অ্যান্ড অর নট এক্স অর তারপর হচ্ছে আমরা সেভেন সেগমেন্ট ডিসপ্লেতে বিভিন্ন হ্যাক্সারেশন ভ্যালু জিরো ওয়ান টু থেকে জিরো থেকে এফ পর্যন্ত আমরা ডিসপ্লে করব তারপর হচ্ছে লিড এ আমরা ভ্যালু শো করব লিড অন অফ করব তারপর হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার কনভার্শন করব আর লিড ম্যাট্রিক্স এই এক্সপেরিমেন্টগুলো গুলো আমরা করব সবাইকে আমার কথা শুনতে পাচ্ছো এবং স্ক্রিন দেখতে পাচ্ছো জি স্যার আচ্ছা সবাই ওই সবার মাইক্রোফোনটা মিউট করে রাখো অল মিউট করে রাখো যে আমি কিন্তু সবারটাই অন আছে তোমরা যদি কেউ কথা বলতে চাও সাথে সাথে মাইক্রোফোনটা অন করবা অন করে কথা বলবা হ্যাঁ তোমাদের প্রশ্ন করার সুযোগ আছে না বুঝলে কথা বলবা অসুবিধা নেই মাইক্রোফোনটা অফ করে রাখো যা যে কেউ যে কোনো সমস্যা প্রশ্ন মাইক্রোফোন কিন্তু অন আছে অন করে প্রশ্ন করতে পারবা আচ্ছা প্রথমে আসি আমরা মাইক্রোপ্রসেসর টেনার ট্রেনার বোর্ড এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ট্রেনার বোর্ডের মানে আউটলুক মানে বাহ্যিকভাবে দেখতে একটা ম্যানুয়াল আছে আর এখানে একটা মাইক্রোপসের ট্রেনার বোর্ড এটা এই ট্রেনার বোর্ডটা আসলে কমপ্লিট একটা কিন্তু একটা কম্পিউটার হ্যাঁ আমরা যে বাসাবাড়িতে এই যে ল্যাপটপ ব্যবহার করি বা ডেস্কটপ ব্যবহার করি বা কম মাইক্রো কম্পিউটার যে ব্যবহার করি এটা কিন্তু কমপ্লিট একটা কম্পিউটার এটা কমপ্লিট কম্পিউটার এই কারণে কারণ এর মধ্যে ইনপুট ডিভাইস আছে আউটপুট ডিভাইস আছে তারপর হচ্ছে আমাদের সিপিও আছে র্যাম আছে রম আছে হ্যাঁ তারপরে হচ্ছে ডিসপ্লে ইউনিট আছে মানে অল একটা কম্পিউটারে যা যা থাকা দরকার সবই কিন্তু এই মাইক্রোপ্রসেসর ট্রেনার বোর্ডে আছে এই মাইক্রোপ্রসেসর ট্রেনার বোর্ডের মাধ্যমে আমরা একটা কম্পিউটারের বেসিক যে কনসেপ্টটা যে মেশিন ল্যাঙ্গুয়েজ কিভাবে রান করে বা একটা প্রথম যে প্রোগ্রামিং প্রথম যে কম্পিউটারগুলো তৈরি হয়েছে ওই কম্পিউটারগুলো কিভাবে কাজ করে বা বর্তমানে কম্পিউটারগুলো কিভাবে প্রোগ্রামিং মানে এক্সিকিউট করে তার বেসিক কনসেপ্টটা এখান থেকে পাওয়া যাবে অর্থাৎ আমাদের প্রোগ্রামিং এর কোর কনসেপ্টটা হচ্ছে এই যে আজকে আমরা আমরা এই যে সাবজেক্টটা পড়তেছি এই এই ল্যাবের মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারবো আচ্ছা এখানে দেখো আমাদের এই মাইক্রোপ্রসেসর ট্রেনার বোর্ডের উপরের অংশ অর্থাৎ আগের এই যে এই অংশটা এই এই অংশটা উপরে এই অংশটা এই এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর টেনার উপর থেকে যদি আমরা ভিউটা দেখি এরকম এখানে দেখো এখানে হচ্ছে আমাদের কিপ্যাড আছে এগুলোর মাধ্যমে আমরা প্রোগ্রাম ইনপুট দিব আর এই মাইক্রোফোন কার আছে মাইক্রোফোনটা অফ করে রাখো সবাই সবার মাইক্রোফোনটা অফ করে রাখো আচ্ছা এখানে দেখো আমাদের এই যে প্রসেসর এটা 8086 মাইক্রো প্রসেসর হ্যাঁ এটা আসলে এত বড় করে লেখা নাই আমি এটা উপরে আলাদা করে লিখে দিছি যাতে তোমরা বুঝতে পারো এটা ছোট করে লেখা আছে এই যে অন্যান্য আইসি গুলোতে যেভাবে দেখা যায় না ছোট করে এভাবে কিন্তু আছে আমাদের মেইনলি যেগুলো লাগবে সেগুলোকে আমি হাইলাইট করে দিছি যেমন এটা হচ্ছে আমাদের সিপিইউ র‍্যাম 62256 এটা এইট টু ফাইভ আর আমাদের ইন্টারফেস ইন্টারফেস টু ফাইভ ফাইভ ইন্টারফেস আর আউটপুট ডিভাইস হিসেবে আমরা যেগুলো ব্যবহার করবো সেটা হচ্ছে এই যে আমাদের ডট ম্যাট্রিক্স উপরে লেখা আছে দেখো এই যে ডট ম্যাট্রিক্স এইট বাই এইট ডট ম্যাট্রিক্স এখানে সেভেন সেগমেন্ট ডিসপ্লে এখানে দেখো চারটা লিড আছে এই লিডে আমরা লিড অন অফ করবো হ্যাঁ লিড অন করা আর এর হচ্ছে আমাদের হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্ট করলে এই যে এটা হচ্ছে মিটার বা লেভেল আমরা এই লেভেলগুলো বা লিডগুলো লেভেল দেখে আমরা যতগুলো জ্বলবে সে অনুসারে আমরা বুঝতে পারবো এটা আউটপুটটা কত এগুলো হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস অর্থাৎ আমাদের এই আউটপুটগুলো এই যে সেভেন সেভেন ডিসপ্লে লিড এই যে লিড তারপর হচ্ছে ডট ম্যাট্রিক্স হ্যাঁ এগুলোতে আমরা আউটপুট এবং এখানে আমরা কিছু লজিক্যাল অপারেশন ভিতরেই আমাদের রেজিস্টারের ভিতরে আমরা আউটপুট গুলো দেখতে পাবো আর এখানে একটা মোটামুটি কনফিগারেশন আছে এখানে কি কি আছে এলসিডি ডিসপ্লে আছে কিবোর্ড আছে ডট মেট্রিক্স আছে ডিজিটাল কনভার্টার আছে 8086 মাইক্রোপ্রসেসর আছে র‍্যাম আছে র‍্যাম এর অ্যাড্রেস গুলো দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে মিনিমাম একটা কনফিগারেশন এটা একটা কমপ্লিট একটা কম্পিউটার কম্পিউটার কনফিগারেশন দেওয়া আছে এখানে কমপ্লিট আর এখানে একটা রিসেট বাটন আছে এটা আমাদের ব্যবহার করতে হবে রিসেট বাটন আর এটা হচ্ছে আমাদের এলসিডি ডিসপ্লে এখানে আমরা প্রোগ্রামগুলো যে ইনপুট দিব ইনপুট প্রোগ্রামগুলো আমরা এখানে দেখতে পাবো আর এগুলো এই যে হ্যাক্সা ভ্যালু জিরো থেকে এফ পর্যন্ত আমাদের কি আছে আর এখানে কিছু কি আছে হ্যাঁ ফাংশন কি এগুলোর মাধ্যমে আমরা আমরা এখানে প্রোগ্রামগুলো ইনপুট দিব আচ্ছা এখন আসো আমরা এখানে প্রোগ্রাম যে আমরা ইনপুট দিব এখানে একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এটা আমি সংক্ষেপে তোমাদেরকে দেখাই মানে এখানে আমি নিজে ড্র করছি এটা যাতে তোমরা সহজে বুঝতে পারো আসলে একটা প্রোগ্রাম আসলে যখন আমরা ইনপুট দিই সেটা কিভাবে কাজ করে এখানে খেয়াল করো আমাদের র্যামটা আছে মানে প্রসেসর হচ্ছে এখানে এইট জিরো এইট সিক্স এটা হচ্ছে আমাদের সিপিও এটা হচ্ছে আমাদের র্যাম এটা হচ্ছে ধরো আমাদের একটা একটা ফেরি ডিভাইস হিসেবে আমরা ধরলাম আমাদের সেভেন সেগমেন্ট ডিসপ্লে এটা হচ্ছে আমাদের ফেরি ডিভাইস আর আমাদের এটা যে ইন্টারফেস আইসি এইট টু ফাইভ এটা হচ্ছে আমাদের ইন্টারফেস আইসি এখন দেখো আমরা যখন কোনো প্রোগ্রাম ইনপুট দিব যেমন আমরা সি প্রোগ্রাম লিখি হ্যাঁ এখানে ঠিক আমরা প্রোগ্রাম ইনপুট দিব তো প্রোগ্রাম ইনপুট দেওয়ার জন্য আমরা এখানে ওখানে ছিল বড় কিবোর্ড আর এখানে হচ্ছে আমাদের এই যে কিবোর্ড এটা হচ্ছে আমাদের কিবোর্ড এখানে আমরা প্রথম এক নম্বর আমি বোঝাচ্ছি যে প্রেস কি আমরা কি তে কি প্রেস করার সাথে সাথে কোথায় চলে যাবে এটা কিটা এই কিটা চলে যাবে আমাদের এই মাইক্রোপ্রসেসর 8086 সিপিইউ আছে সেখানে চলে যাবে সিপিইউর কোন রেজিস্টার এএল রেজিস্টার আমরা রেজিস্টার আমরা মাইক্রোপ্রসেসরে পড়ছি এএল এএইচ বিএল হ্যাঁ বা বিএক্স সি এক্স এই যে এই রেজিস্টারগুলোর মধ্যে এএল যে রেজিস্টার শে রেজিস্টারের মধ্যে যাবে সে এএল রেজিস্টার থেকে পরবর্তীতে সিপিইউ সেটা পাঠিয়ে দিবে আমাদের র‍্যামে এই যে দুই নম্বর র‍্যামে চলে যাবে এটা সিপিইউ থেকে আমাদের ডেটাগুলো র‍্যামে চলে যাবে যে র‍্যামের এই যে পুরো র‍্যামে দেখতে কি রকম কিভাবে ডেটা রিস্টোর করে র‍্যামের অ্যাড্রেস আছে এক নম্বর অ্যাড্রেস দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ কয় ছয় এবং সিকুয়েন্সিয়ালি অ্যাড্রেস থাকে প্রতিটা অ্যাড্রেসে আমাদের এইট বিট করে এই যে এই যে বি এ ডি এইট এগুলো হচ্ছে আমাদের হ্যাক্সার এসএমএল ভ্যালু হ্যাঁ এই যে এটা কিন্তু এইট বিট করে আমাদের ডাটা সংরক্ষণ করে এইট বিট করে ডাটা এইট বিট করে ডাটা সংরক্ষণ করে এইট বিট করে আমাদের ডাটা সংরক্ষণ করে এই যে এইট বিট করে আমাদের ডাটাগুলো সংরক্ষণ করে বি এ ডি এ থ্রি এফ বি জিরো ওয়ান এফ এগুলো হচ্ছে আমাদের ডাটা তাহলে আমরা এখান থেকে যখন টাইপ করবো আমাদের র্যামের মধ্যে একটা মিমিনের অ্যাড্রেসে পর পর সিকুয়েন্সিয়ালি এই ডাটাগুলো সংরক্ষিত হবে ধর প্রথমে এক নম্বর অ্যাড্রেসে একটা ডাটা রাখলাম তারপরে এগুলো সবগুলো কিন্তু আমাদের বাইনারি ভ্যালু এটা লেখার সুবিধার্থে এটা হেক্সা ডেসিমালে দেখানো হয় আসলে হচ্ছে এখানে আমাদের এফ এফ মানে হচ্ছে চারটা চারটা ওয়ান 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 হচ্ছে এফ আর ওয়ান মানে হচ্ছে ট্রিপল জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়ান আর ফোর হচ্ছে ফোর এর বাইনারি কত হবে জিরো ওয়ান জিরো জিরো এখানে হ্যাক্সার এসিমাল ভ্যালুগুলো দেখানো হচ্ছে আসলে কম্পিউটার মধ্যে আমাদের সবগুলো কি আকারে থাকে বাইনারি আকারে ডাটা গুলো সংরক্ষিত থাকে আচ্ছা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে বা সহজে হিসাব করা সুবিধার্থে আমরা বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজের যে মেশিন কোডটা সেটাকে আমরা হ্যাক্সার এসিমাল শো করব আসলে এটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিন কোডই আচ্ছা এর র্যাম থেকে পরবর্তীতে যখন আমরা রান করব প্রোগ্রামটা যখন রান করব রান করার সাথে সাথে আমাদের এই এই কোডগুলো এই কোডগুলো আমাদের সিপিইউতে যাবে সিপিইউতে থেকে পরবর্তীতে আমাদের ইন্টারফেস ইউনিটে যাবে চার নম্বর স্টেপে ইন্টারফেস থেকে ইন্টারফেসের যে পোর্ট অ্যাড্রেসটা আমি বলবো সেই পোর্ট অ্যাড্রেসে আমাদের যে পেরিফেরাল ডিভাইসটা দেওয়া থাকবে সেই পেরিফেরাল ডিভাইস আমাদের আউটপুটটা শো করবে ফরসে আমাদের ইন্টারফেসের সাথে যদি আমাদের সেভেন সেগমেন্ট ডিসপ্লে ইন্টারফেসটা সংযুক্ত থাকে তাহলে আমাদের সেভেন সেগমেন্ট ডিসপ্লেতে আমাদের আউটপুটটা আমরা দেখতে পাবো আবার যদি এই ইন্টারফেসের সাথে আমাদের লিড সংযুক্ত থাকে তাহলে লিডে দেখতে পাবো এই ইন্টারফেসে যদি আমাদের এই ডট ম্যাট্রিক্সে যদি সংযুক্ত থাকে তাহলে ডট ডট ম্যাট্রিক্সে আউটপুটে দেখতে পাবো এই ইন্টারফেসের সাথে যদি আমাদের ওই যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার যে মিটারের সাথে আউটপুট মিটারের সাথে যদি লেভেল মিটার এই যে লেভেল মিটারের সাথে সংযুক্ত থাকে তাহলে আমরা লেভেল মিটারে ভ্যালুগুলো দেখতে পাবো আচ্ছা এরপর আসি আমাদের আমরা যে এই যে প্রোগ্রামগুলো লিখব প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আমরা মেশিন কোড ইউজ করবো এখন এই মেশিন কোড আসলে আমরা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি প্রোগ্রাম তোমরা অ্যাসেম্বলি প্রোগ্রাম করছো না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়ছো তোমরা ল্যাবে করছো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একজন অন করে রেসপন্স করো

এটা হচ্ছে আমাদের মেশিন কোড বাইনারিতে আসলে এটা অরিজিনালি কিন্তু অরিজিনালি এটা হচ্ছে আমাদের মু বিএল এএল এর ইকুইভ্যালেন্ট এটাকে আমরা সংক্ষেপে এটাকে এই যে দেখো এটা হচ্ছে আমাদের 4 বিট করে যদি আমরা নি 1 000 সমান হচ্ছে 8 আবার 1000 সমান 8 তারপর 1100 সমান হচ্ছে C 0011 সমান হচ্ছে আমাদের 3 এটা 3 বাইনারি দেখো 0011 মানে হচ্ছে 3 H মানে হেক্সাডেসিমাল ভ্যালু অর্থাৎ এটা হচ্ছে মেশিন এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 88C3 এটা হচ্ছে হেক্সাডেসিমাল বলবো তার মানে হচ্ছে আমাদের এই অ্যাসেম্বলি কোডের ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে মেশিন কোড এই মেশিন কোডটা আসলে কিভাবে করা হয় মেশিন কোডটা আসলে আমাদের আসলে মেশিন কোড থেকে অ্যাসেম্বলি লো কোড আসে মেশিন কোড থেকে অ্যাসেম্বলি কোড আসে মেশিন কোডের মধ্যে প্রথম যে 6টা বিট সেটা অপ কোড বলা হয় অর্থাৎ মুভের জন্য 6 বিটের ফিক্সড ওয়ান এটা হচ্ছে ফিক্সড মুভের জন্য অফকোড অর্থাৎ একটা ইনস্ট্রাকশন আমাদের ফর্ম্যাট আছে বাইট ওয়ান বাই টু ওয়াইট থ্রি বাইট ফোর ও করে করে হ্যাঁ আমাদের প্রথম হচ্ছে ম্যাক্সিমাম যে ইনস্ট্রাকশন সেগুলো হচ্ছে আমাদের দুই বাইটে হয়ে যায় তারপরেও কিছু দেখা হয় দেখা যাচ্ছে যে ডাটা সহকারে অনেক বড় ইনস্টাকশানের ক্ষেত্রে আমাদের বাইট সিক্স পর্যন্ত লাগতে পারে কিন্তু এই এইটা দুইটা দিয়ে আমাদের বেশিরভাগ ইনস্ট্রাকশন হয়ে যায় তাহলে দুইটা দিয়েই আমরা দেখি তাহলে আমাদের প্রথম ছয় বিট হচ্ছে আমাদের অফকোড এই যে অফকোড মুভ মুভ এর তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিতে বুঝে ডিরেকশন অর্থাৎ ডাটাটা কোথা থেকে কোথায় যাবে এটা ডিরেকশনটা এটা যাবে ডাটা হচ্ছে আমাদের এ এল থেকে বিএল এ যাবে ডিরেকশন আহ বোঝায় তারপর হচ্ছে ডাব্লিউ হচ্ছে ওয়ার্ড অর্থাৎ এটা কি আট বিটের এটা কি ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে ষোলো বিট বাইট হচ্ছে আট বিটের এটা এটা আট না ষোলো বিট সেটা নির্দেশ করে তারপরে মুড আছে অনেকগুলো মুড আছে এই যে মুড আছে মেমোরি মুড তারপরে এইট বিটি ডিসপ্লেসম্যান মুড আছে তারপরে হচ্ছে রেজিস্টার মুড আছে এই যে দেখো মুডের প্রকার বে চারটা মুড আছে এই যে মুড এই যে মুডের এই মুড চারটা মুড চার মুডে কাজ করে তারপরে এখানে একটা রেজিস্টার রেজিস্টার থাকি যেমন আমাদের হচ্ছে এ এল রেজিস্টার বিএল এখানে বি এ এল রেজিস্টার আবার পরে যেটা আছে এই যে পরেরটা কি রেজিস্টারও হইতে পারে মেমরি অ্যাড্রেসও হইতে পারে অর্থাৎ আমাদের পরেরটা একটা এটা রেজিস্টার আর পরেরটা হইতে পারে রেজিস্টার মেমোরি তাহলে রেজিস্টার যদি থাকে তাহলে এখানে যেমন ধরো বিএল তাহলে বিএল এর আমরা এই যে দেখো বিএল বিএল সমান কত বিএল এখানে দেখো চার্টের মধ্যে দেখো বিএল সমান কত বিএল এই যে বিএল জিরো ওয়ান দেখো এই যে বিএল ওয়ান তারপর হচ্ছে আমাদের এল এখানে ব্যবহার করা যাবে রেজিস্টার রেজিস্টার এই দেখো তাহলে যদি আমাদের এই আর এম আর এম মিনিং হচ্ছে আমাদের এখানে রেজিস্টার ইউজ করা হয়েছে তাহলে এ এল এল সমান কত ট্রিপল জিরো তাহলে দেখো আমাদের এই যে জিরো 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 এল অর্থাৎ এই দেখো প্রতিটা এই অ্যাসেম্বলি কোডের প্রতিটা জন্য আলাদা আলাদা করে কোড দেওয়া আছে যেমন মুভের জন্য একটা বলা ছয় বিটের একটা কোড দেওয়া থাকবে সাবের জন্য সাবট্রাক্ট মাল্টিপ্লিকেশন এম ইউএল তারপরে সে শিপ রাইট শিপ লেফট এই যে অ্যাপসিনে যতগুলো কোড পড়ছো তার মধ্যে যে প্রথমটা আমরা বলি অফ কোড হ্যাঁ বা অপারেশন কোড এই অপারেশন কোড ছয় বিটের একটা কোড আছে তারপর রেজিস্টারের জন্য আমাদের কোড কোড আছে এই যে টেবিল থেকে দেখে আমরা যে কোনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবো আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয় তার ইনস্ট্রাকশন ফরম্যাট আচ্ছা এরপর আসি আমরা এখানে কিবোর্ডে যে আমরা যে আমরা এই যে কিবোর্ডে এর যে কোন কির কি মিনিং সেটা হচ্ছে কোথায় আমরা এটা দেখিনি একটু এটা আসলে এই যে কিবোর্ডটা এই যে কিবোর্ডটা দেখো এই যে গো এসটিপি সিঙ্গেল স্টেপ মোড রেজিস্টার হ্যাঁ ডেটা অ্যাড্রেস হ্যাঁ তারপর হচ্ছে হ্যাক্সা ভ্যালু এই এই অংশটার মিনিংটা এখানে দেওয়া আছে মানে তোমাদের তোমরা এই যে এগুলো হচ্ছে ফাংশন কি এগুলো হচ্ছে ডাটা কি ডাটা কি হচ্ছে জিরো থেকে আমি এফ পর্যন্ত এগুলো দিতে পারবো তারপর হচ্ছে গো আছে প্রোগ্রাম রান করার জন্য আমরা ওই সিঙ্গেল স্টেপ মোডে অর্থাৎ ডিবাগিং মোড আমরা কিন্তু সি প্রোগ্রামিং ইউজ করি লাইন বাই লাইন রান করার জন্য সি প্রোগ্রামিং সেটা আমরা এখানে সিঙ্গেল স্টেপ মোড বলবো এস টিপি এস টিপিটাই আমরা ইউজ করে আমরা প্রোগ্রাম রান করবো এক্সিকিউট ইউজার প্রোগ্রাম সিঙ্গেল স্টেপ আর গো ইউজার প্রোগ্রাম অর্থাৎ সাথে সাথে এক্সিকিউট করে ফেলবে হ্যাঁ গো এই যে এটার প্রোগ্রাম রান করার জন্য আমরা এই দুইটা বাটন ইউজ করবো একটা গো আর একটা হচ্ছে এসটিপি টিপি আর আর এই যেটি হচ্ছে রেজিস্টার হ্যাঁ এটা রেজিস্টার ভ্যালু গুলো আমরা এই যে আর ইজি রেজিস্টার ভ্যালু গুলো আমরা রেজিস্টার এই যে রেজিস্টার ডিসপ্লে রেজিস্টার এ এক্স বি এক্স সি এক্স ডি এক্স রেজিস্টার গুলো আছে আমাদের আমরা মাইক্রোপ্রসেসরে পড়ছি এইট জিরো এইট যে মাইক্রোপ্রসেসর আছে এদের মধ্যে যে রেজিস্টার গুলো আছে এই রেজিস্টার গুলোর গুলো যদি আমরা ডিসপ্লে করতে চাই তাহলে আমরা এ বাটনে ক্লিক করব আর এ বাটন এ বাটনে ক্লিক করলে আমাদের ডিসপ্লে আমাদের মনিটরে ওটা আমাদের ওখানে শো করবে ওই যে এলসিডি যে ডিসপ্লেটা আছে যে এক্স কত কত আছে আছে এগুলো আমরা দেখতে পাবো আচ্ছা আর এখানে এডি ডি এটা এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রোগ্রাম রান ইনপুট দেওয়ার শুরুতে এই দুইটা বাটন ইউজ করবো এডি হচ্ছে আমাদের সেট আমরা বলবো অ্যাড্রেস আর ডি এ হচ্ছে ইনপুট ডাটা টু মেমোরি এই যে ডাটা এটা হচ্ছে ডি এ ডাটা এর তাহলে এড্রেস এটা হচ্ছে ডেটা তাহলে আমরা কোন এড্রেস প্রথমে এডি দি আমরা এড্রেস নির্দেশ করব এড্রেস এবং তারপরে হচ্ছে ডাটাটা ইনপুট দেয়া শুরু করব তাহলে প্রথম আমরা প্রেস করব এডি তারপরে ডিএ তারপর আমরা ডাটাগুলো প্রোগ্রামটা ইনপুট দেয়া শুরু করব এক্স আমরা কিছুক্ষণ পরে দেখতেছি কিভাবে প্রোগ্রামটা রান করতে হয় এড করতে হয় আর প্লাস ডি ইনক্রিমেন্ট প্রতিটা মেমরি সেগমেন্টে ইনক্রিমেন্টের জন্য আমরা প্লাস ইউজ করব এবং মাইনাস মাইনাস করে দেখার জন্য ডিক্রিমেন্ট করার জন্য মাইনাস ইউজ করব আর অফসেট ভ্যালু হচ্ছে আমরা ওই যে প্রোগ্রামিং এর মেমরি একটা নির্দিষ্ট বেস সেগমেন্টের একটা নির্দিষ্ট সেগমেন্ট থেকে শুরু করে নির্দিষ্ট একটা দূরত্বে যাওয়ার জন্য সে আমরা অফসেট ইউজ করব হ্যাঁ যদি আমাদের এখানে অফসেটের ব্যবহার খুব কম তো কখনো অফসেটের ব্যবহার করতে হলে আমাদের কোলন ব্যবহার করবে এই যে কোলন আর আর এস আর ইএস হচ্ছে সিস্টেম রিসেট ওই যে বাটনটা বললাম রিসেট বাটন এই যে রিসেট বাটনে ক্লিক করে এই যে আর ইএস রিসেট বাটনে ক্লিক করে আমরা প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে রিসেট বাটন ক্লিক করব এটা হচ্ছে আমাদের মোটামুটি কি কিগুলোর মিনিং মানে কোন কিতে কি বোঝায় আচ্ছা এরপর আসো আমাদের যে এলসিডি ডিসপ্লে আছে এই যে এলসিডি ডিসপ্লে এলসিডি ডিসপ্লে এটা এই এলসিডি ডিসপ্লে এখানে দেখবে আমরা যখন রান করব রান করার পরে প্রথমে এই লেখাটা থাকবে যেমন এখানে দেখো এই যে এই লেখাটা আছে যখন আমরা প্রোগ্রাম এই দেখো আমরা এখানে প্রথম কি এই সিরিয়ালে দেখাচ্ছে প্রথম কোন কি প্রেটে প্রেস করব এক নম্বরে হচ্ছে রিসেট বাটন ক্লিক করব তারপর এডি বাটনে ক্লিক করব তারপর ডি এ বাটনে ক্লিক করব তারপরে প্রোগ্রামে ধরো আমরা যদি হেক্সাডেসিমাল কোড যদি এ হয় তাহলে আমরা এ বি ইনপুট দিব প্রথম কাজ হচ্ছে আমাদের এডি দেওয়া তারপর ডি এ দেওয়া তারপর এ বি প্লাস দিয়ে পরের মেমরি লোকেশনে চলে যাবে যেমন প্রথম মেমরি লোকেশনটা আমাদের কত ওয়ান জিরো 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 তারপর হচ্ছে যখন আমরা প্লাস দিব তখন হয়ে যাবে ওয়ান জিরো জিরো ওয়ান পরে আমরা এফ এফ ইনপুট দিলাম অর্থাৎ আমরা প্রতিটা এই যে আমরা কোড করব কোড করার ক্ষেত্রে হেক্সাডেসিমাল ভ্যালুগুলো ইনপুট দেওয়ার ক্ষেত্রে যে মেশিন কোডগুলো ইনপুট দেওয়ার ক্ষেত্রে প্রথমে এডি দিব তারপরে ডি এ দিব তারপরে আমরা হ্যাক্সের কোড যে ভ্যালুগুলো ধর আমরা দুইটা দুইটা করে ইনপুট দিব প্রতিটা হ্যাক্সের এসিমাল কারণ এইট বিট করে মেমোরিতে আমরা ডাটা স্টোর হয় স্টোর হয় তাহলে আমরা ধর এ বি ইনপুট দিলাম তারপর প্লাস দিয়ে পর হ্যাক্সের কোডটা ইনপুট দিব আবার প্লাস দিয়ে পর হ্যাক্সের এসিমাল ইনপুট দিব আচ্ছা এখানে আসো আমাদের রেজিস্টার কন্টেন্টগুলো আমরা ডিসপ্লে করার জন্য আমরা কি করব এই যে রেজিস্টার বাটনে যখন ক্লিক করব তখন আমাদের এই যে ax bx cx dx রেজিস্টার ভ্যালুগুলো শো করবে আবার প্লাস বাটনে ক্লিক করলে আরও যে রেজিস্টার ভ্যালুগুলো আছে এই যে স্ট্যাক পয়েন্টার বেস পয়েন্টার হ্যাঁ তারপর সোর্স ইনডেক্স ডেস্টিনেশন ইনডেক্স এই যে ভ্যালুগুলো সেটাও শো করবে অর্থাৎ এই দুইটা বাটন রেজিস্টার তারপর প্লাস এই দুইটা বাটন দিয়ে আমার প্রত্যেকটা রেজিস্টারে ভ্যালুগুলো কত আছে সেটা আমরা ডিসপ্লে করতে পারবো এরপর আসুন আমরা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করব আমরা কি করব প্রথমে সিঙ্গেল স্টেপ মোড বাটনে ক্লিক করব করে আমরা এটাকে রেজাল্ট ভেরিফাই করব প্লাস বাটনে ক্লিক করব করে আমরা দেখব যে এক্স কত আছে বিএক্স কত আছে সিএক্স এ কত আছে এটা দেখব আবার আমরা সিঙ্গেল স্টেপ মোড বাটনে ক্লিক করব করে আবার আমরা প্রোগ্রাম একটা লাইন একটা লাইন করে এক্সিকিউট করব আবার যে লাইনে আমরা দেখতে চাই সেই অবস্থায় আমরা প্লাস বাটনে ক্লিক করব সেই অবস্থায় আমাদের রেজিস্টার ভ্যালুগুলো আমাদের শো করবে রেজিস্টার আমরা যখন অর্থাৎ সিঙ্গেল স্টেপ মোড বাটন প্রেস করব তারপর হচ্ছে আমরা ভেরিফাই করার জন্য প্লাসে ক্লিক করব আবার যদি আমাদের পর করতে চাই তাহলে আবার এস টিপি দিব পরে ইনস্ট্রেশন জন্য এস টিপি দিব পরে যদি আমরা গুলো দেখতে চাই তাহলে প্লাস ক্লিক তাহলে আমাদের রেজিস্টার শো করবে আচ্ছা এখন আসি আমরা প্রথম একটা প্রোগ্রাম করি একটা প্রোগ্রাম করে এবং প্রোগ্রামটা কিভাবে আমরা আউটপুট দেখব সেটার জন্য আমরা আমি কিন্তু পুরাই যে তোমাদের বারোটা এখানে আহ এক্সপেরিমেন্ট আছে এখানে আসলে ১২টারকে আলাদা আলাদা করে দেখানোর জন্য বারোটা হয়েছে আসলে মেনলি তোমাদের এক্সপেরিমেন্ট পাঁচটা থেকে ছটার মতো ছটা থেকে সাতটার মতো এই ধরো লজিকাল অপারেশন অ্যান্ড অর নট এগুলোকে আমরা একটাই ধরতে পারি কথা বুঝতে পারছো তবে এখানে তোমাদের প্রত্যেকটাকে বোঝার সুবিধারতে বা রেকর্ডিং করার সুবিধার্থে আমি আলাদা আলাদা করে দিয়েছি যাতে ওই প্রত্যেকটা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তুমি এক্সিকিউট করে দেখতে পারো আচ্ছা এখানে দেখো আমি একটা ইউটিউবের লিঙ্ক দিছি দেখো তোমাদের স্লাইডের মধ্যে পাবা আমি ক্লাসে সে স্লাইডটা আপলোড করে দিব এখানে একটা ইউটিউবের লিঙ্ক আছে এই এর মধ্যে একসাথে ধরো তিরিশ মিনিটের একটা রেকর্ডিং আছে তোমাদের এখানে বারোটা এক্সপেরিমেন্টের প্রত্যেকটাই কিন্তু একসাথে একটা ভিডিও আকারে আমি রেকর্ডিং করছি ওই ভিডিওর মধ্যে টাইমটা বলা আছে তুমি এক নম্বর মিনিট থেকে এই যে মাইক্রোফোন কার অন আছে মাইক্রোফোনটা অফ করো এক নম্বর মিনিট থেকে এক নম্বর মিনিটে চলে যাবে এক নম্বর মিনিট থেকে তিন মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত এতটুকু এটা হচ্ছে প্রথম এক্সপেরিমেন্টটা তুমি দেখতে পারবা হ্যাঁ আর এই যে ইনপুট ডিসপ্লেটা ইনপুট ডিসপ্লেটা যে ভ্যালুগুলো শো করে সেটা একুশ নম্বর মিনিটে তুমি চলে যাবা ওখান থেকে দেখবে ডিসপ্লে ইউনিটগুলো গুলো দেখা যাবে অর্থাৎ ওই যে ডিসপ্লেতে যে ভ্যালুগুলো সেটা দেখা যাবে অর্থাৎ আমরা প্রথম এক্সপেরিমেন্ট একটু দেখি কিভাবে আমি আমরা করব এবং এটা রান করে আউটপুটটা দেখব প্রথমে আসি আমাদের প্রথম যে প্রোগ্রামটা সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা করব এখন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করতে গিয়ে আমরা ধরলাম ম্যাথমেটিক্সের এক্সপ্রেশন আমাদের প্রশ্ন দেওয়া আছে ধরো এর মান ওয়ান বির মান এফ জিরো এরকম আমরা প্রশ্ন প্রশ্ন পান চেঞ্জ এ আর বির মান চেঞ্জ থাকতে পারে অর্থাৎ আমাদের যে মানটা প্রশ্ন দেওয়া থাকবে আমরা সেটাই লিখবো এবং যোগ করে সেটা আমরা আউটপুটে দেখাবো যেমন ধরো আমাদের এ এর মান দেওয়া আছে জিরো ওয়ান তাহলে এ আর বির মান দেওয়া আছে এফ জিরো তাহলে দুটো যোগ করলে কত হবে খুব সিম্পল জিরো ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান আর এফ আর জিরো যোগ করলে এফ তাহলে আমাদের ফাইনাল আউটপুট পাবো আমরা এফ ওয়ান কারো একজনের মাইক্রোফোন অন আছে অফ করো এই যে এইচ এম আর ও কে তোমার মাইক্রোফোন আমরা এখানে দেখো ওয়ান আর জিরো যোগ করলে আমাদের ওয়ান এ জিরো আর এফ যোগ করলে হচ্ছে এফ তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আমরা পাবো এফ ওয়ান অর্থাৎ আমরা খুব ছোট একটা প্রোগ্রাম দেখো দুইটার সঙ্গে যোগ করার একটা প্রোগ্রাম তাহলে আমরা প্রথমে কি করবো দেখো নর্মালভাবে অ্যাসিমলি ল্যাঙ্গুয়েজ আমরা এটা সবাই বুঝার কথা যেহেতু আমরা অ্যাসিমলি ল্যাঙ্গুয়েজ পড়ে আসছি তাহলে আমরা এখানে দেখো মুভ এ এল জিরো ওয়ান আমরা এ এল রেজিস্টারে প্রথমে জিরো ওয়ান রাখলাম অর্থাৎ এর মানটা রাখলাম এরপর দেখো আমরা যদি একটা ইনিশিয়েশন লিখি অ্যাড এ এল এফ জিরো তাহলে কি ঘটনা ঘটবে আমাদের এ এল এর মধ্যে আছে জিরো ওয়ান আর এফ জিরোর মধ্যে আছে আমাদের ভ্যালু হচ্ছে এফ জিরো তাহলে এ এল এ ওয়ালে আছে আমাদের জিরো ওয়ান আর এফ জিরোর সাথে যোগ করে আমাদের যোগফলটা কোথায় চলে যাবে আবার এ এর মধ্যে রাখবে তাহলে আমাদের এ এর মধ্যে আমরা রেজাল্টটা কত পাবো আমরা এ এর মধ্যে আমরা রেজাল্টটা পাবো এফ ওয়ান দুইটা যোগ ফল তাহলে আমরা এ এক্স রেজিস্টারে যদি আমরা আউটপুটটা দেখি তাহলে আমরা ফাইনালি আউটপুটটা পাবো এফ ওয়ান তাহলে আমরা একটু দেখি প্রোগ্রামটা রান করে আচ্ছা এখানে একটা খেয়াল করি আমরা এইটা যদি এইটার মেশিন কোড হবে আমাদের এই বি জিরো জিরো ওয়ান এ তারপর হচ্ছে অ্যাড এ এল এফ জিরোর মেশিন কোড হবে জিরো ফোর এফ জিরো এখানে কিন্তু প্রত্যেকটা তোমরা যে ওই যে ইনস্ট্রাকশন ফরম্যাট দেখে প্রত্যেকটা আলাদা আলাদা করে কনভার্ট করার প্রয়োজন হবে না হ্যাঁ এখানে জাস্ট মুখস্থ রাখলে হবে অল্প কয়টা প্রোগ্রাম এটা মুখস্থ করে নোট করে তোমরা মুখস্থ করে ফেলবে কোন ডারিন মেশিন কোড কত অল্প কয়টা ইনস্ট্রাকশন তোমাদের আছে জাস্ট এল জিরো ওয়ান অর্থাৎ যখনই মুভ এল আসবে তখন সেটা আসবে বি জিরো আর এ জিরো ওয়ান এর জন্য জিরো ওয়ান আবার অ্যাড যখন আসবে অ্যাড এর জন্য হচ্ছে জিরো ফোর আর এখানে ভ্যালু যেটা আছে সেটা থাকবে অর্থাৎ কাজ করতে করতে দেখবে যেগুলো সব মুখস্থ হয়ে গেছে আচ্ছা এখন আসো তাহলে আমাদের মেশিন কোডটা নিয়ে আমরা কাজ তাহলে মেশিন কোডটা কি আমাদের বি জিরো জিরো ওয়ান জিরো ফোর এফ জিরো হ্যাঁ বি জিরো জিরো ওয়ান তাহলে আমরা প্রথম মেমোরি লোকেশনে রাখবো বি জিরো পরে মেমোরি লোকেশন রাখবো জিরো ওয়ান পরে মেমোরি লোকেশনে রাখবে জিরো ফোর পরেরটাতে রাখবো এফ জিরো তাহলে আমরা এটা প্রোগ্রামটা দেখি আচ্ছা তোমরা কি ইউটিউবের ভিডিওটা দেখতে পাচ্ছ একজন রেসপন্স করো হ্যাঁ দেখতে পাচ্ছ যেহেতু দেখো আমি এক মিনিটের মধ্যে যাচ্ছি এক মিনিটে টানে নিয়ে যাচ্ছি জাস্ট এক মিনিটের যে জায়গায় আছে ঠিক এক মিনিট এখান থেকে আমি প্লে করলাম দেখো এখানে প্রথমে আমি কিন্তু ওখানে রেকর্ডিং এ আসে তোমরা শুনতে পাবা কি প্রথমে এই যে আমরা এডি দিব তারপর ডি এ দিব হ্যাঁ তারপর আমাদের মেশিন কোডটা আছে সেটা আমরা ইনপুট দিব হ্যাঁ মেশিন কোডটা আমরা ইনপুট দিব ধাপে ধাপে এই দেখো আমরা মেশিন রেকর্ডিংটা আছে দেখো ওখানে এই এইখানে আমাদের ভেলে আমরা একটা একটা করে ইনপুট দিব এই যে প্রত্যেকটা মেশিন কোড এখানে চলে যাবে তারপর আমরা ইনপুট দিচ্ছি হ্যাঁ দেখো এই যে প্রথমে আমরা এডি তারপর ডি এ দিব এই যে রিসেট বাটন প্রথম কাট হচ্ছে আমাদের রিসেট বাটন দেওয়া রিসেট বাটন ক্লিক করব রিসেট বাটন রিসেট বাটনের পরে আমাদের হচ্ছে এডি এই যে এডি দিলাম তারপর হচ্ছে ডি এ তারপর আমরা যে প্রোগ্রামে ভ্যালুগুলো ভ্যালুগুলো ইনপুট দিচ্ছি এই যে বি জিরো বি জিরো ইনপুট দিলাম তারপর আমাদের মেশিন কোডটা কি দেওয়া আছে এই যে প্লাস বাটন পরে মেমোরি লোকেশনে যাওয়ার জন্য প্লাস বাটন খেয়াল করো পরে মেমোরি প্লাস বাটন তারপর জিরো ওয়ান তারপর আবার প্লাস বাটন তারপর হচ্ছে আমাদের জিরো ফোর জিরো ফোর এরপরে আমরা দিব কি প্লাস বাটন প্লাস বাটন দিলাম তারপর হচ্ছে আমাদের এফ জিরো এই তারপর আমরা দিব কি আমরা এখন প্রোগ্রাম ইনপুট দিয়ে আসে চারটা ভ্যালু ইনপুট দিয়ে আসে আসে এবার আমরা কি করব আমরা এটাকে রান করব সিঙ্গেল স্টেপ মোডে তাহলে আমরা এস টিপি বাটনে ক্লিক করব এই দেখো আমরা এই এস টি বাটনে ক্লিক করবো এখন এই যে এস টিপি এই যে বাটনটা এস টি বাটনটা এই যে এস টিপি বাটনে ক্লিক করলাম হ্যাঁ এস টিপি বাটন ক্লিক করলাম এখন দেখো আমরা কি করবো ভ্যালুগুলো দেখবো এস প্রেস করলাম দুইটা দুইটা লাইন রেজিস্টার এই যে রেজিস্টার বাটনে ক্লিক করতেছি রেজিস্টারের ভ্যালু দেখার জন্য এই যে রেজিস্টারের ভ্যালু দেখার জন্য দেখো রেজিস্টার এ এক্স এর মধ্যে আমাদের কত আছে এফ ওয়ান রেজিস্টারের মধ্যে আমাদের আছে এফ ওয়ান তাহলে আমাদের যোগ হয়ে গেলো এই যে এ এক্স এর মধ্যে আমাদের আছে এফ ওয়ান তার মানে আমাদের এক্সপেরিমেন্টটা কমপ্লিট এফ ওয়ান আমাদের যোগফল হয়ে গেল এখন আসো 21 মিনিটের যে কথাটা বলছি সেটা হচ্ছে আমি যে কিবোর্ডে যে ভ্যালুগুলো ইনপুট দিলাম হ্যাঁ এগুলো কিন্তু সাথে সাথে আমরা ওখানে প্রতিটা মেমরি লোকেশন একটা একটা করে যে যাচ্ছে সেটা আমরা দেখতে পাবো এটা এখানে রেকর্ডিংটা দেখো 21 মিনিটের সময় এই ঠিক আমি 21 মিনিটে আসলাম এখন প্লে করি 21 মিনিটের সময় দেখো এই যে আমি বেলগুলো প্রে করছি প্রেস করতেছি হ্যাঁ ডি এ ডি এ তারপরে যে প্লাস দিয়ে হ্যাঁ এরপর দেখো আমি একটা একটা করে প্রোগ্রাম ইনপুট দিচ্ছি এখানে খেয়াল করো আমি ইনপুট দিচ্ছি

তারপর হচ্ছে এভাবে করে আমাদের দেখো আমরা এই যে কিবোর্ড থেকে একটা করে প্লাস দিব আর ভ্যালু ইনপুট দিব আমাদের প্রতিটা মেমোরি লোকেশনে দেখো এই যে প্লাস দিচ্ছি মেমোরি ওই যে ভ্যালু চলে যাচ্ছে দেখো আবার প্লাস দিচ্ছি পরে মেমোরি লোকেশন ই লোকেশনে চলে গেল প্লাস দেওয়ার পরে এই যে প্লাস দেওয়ার পর পরে মেমোরি লোকেশনে চলে যাবে দিয়ে আমরা এই যে ভ্যালু ইনপুট দিচ্ছি অর্থাৎ ডাটাটা এখানে আমাদের ইনপুট হয়ে যাবে খুব ভালো করে খেয়াল করো আমরা এই যে এডি দিব তারপরে হচ্ছে আমরা ভ্যালু ইনপুট দিব এই যে ডাটাটা চলে যাবে দেখো এই যে ডাটা আর আমরা প্লাস দেওয়ার সাথে সাথে পরের মেমোরি লোকেশনে চলে যাবে অর্থাৎ এভাবে করে আমরা একটা প্রোগ্রাম ইনপুট দিব তোমরা এটা প্রত্যেকে অবশ্যই যখন ইনশাল্লাহ কলেজ খুলবে বা একটা ভালো ব্যবস্থা আসবে এই এই ট্রেন বোর্ডটা আমাদের ল্যাবে হার্ডওয়্যার ল্যাবে দেওয়া আছে চারশো চারশো একত্রিশ নম্বর রুমে তোমরা এখানে গিয়ে প্রত্যেকে এটা একবার করে মিনিমাম এই যে ল্যাবটা দেখার পরে মিনিমাম একবার করে প্রত্যেকটা প্রোগ্রাম ইনপুট করে যে বারোটা আছে বারোটা এক্সপেরিমেন্ট তোমরা দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে প্রত্যেকে এই প্রোগ্রামটা রান করে আউটপুটটা দেখবা এবং তোমরা তখন তোমরা এই যে আমি যেভাবে তোমাদের এখন ভিডিও রেকর্ডিং করে এনে দেখাইলাম হুবহুব একই ভাবে জাস্ট কি করতে হবে প্রথমে এডি বাটন তারপর ডি এ বাটনে ক্লিক করতে হবে ডি এ তারপর এই যে আমাদের অ্যাসেম্বলি যে প্রোগ্রামটা মেশিন যে কোডটা আছে মেশিন কোডটা দিব প্লাস দিয়ে পরের মেমরি লোকেশনে যাব প্রোগ্রাম দিব তারপর হচ্ছে প্লাস দিব পরে ইনপুট দিব প্লাস দিব এভাবে করে জাস্ট ইনপুট প্রোগ্রামটা দেওয়া শেষ তখন আমরা সিঙ্গল ইনপুট বাটনে বাটনে ক্লিক করব বাটনে ক্লিক করে যখন আমাদের এই যে দেখো ডট ম্যাট্রিক্সে আউটপুট দেখা যখন দিবে তখন ডট ম্যাট্রিক্সে আউটপুট পাবো সেভেন সেগমেন্টে যখন আমরা প্রোগ্রাম করবো তখন সেভেন সেগমেন্ট এখানে জিরো ওয়ান টু থ্রি লিফটে যেভাবে দেখতে পাই এখানে শো করবে তারপরে এই যে লিডের ভ্যালুগুলো আর লিড অন অফ হবে তারপর হচ্ছে আমাদের এখানে এই যে লেভেল মিটার দেখো এই যে ডিজিটাল থেকে অ্যানালগ যখন করব তখন ডিজিটাল থেকে অ্যানালগে এখানে ভ্যালুটা শো করবে আচ্ছা আশা করি তোমরা একটা প্রোগ্রাম কিভাবে ইনপুট দিতে হয় তোমরা বুঝতে পারছো কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে এতটুকুর মধ্যে কারা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো কারা কোনো প্রশ্ন আছে বুঝতে পারছো সবাই স্যার এড देयर ফর প্লাস দিয়ে তারপর আবার ইনপুট দিব হ্যাঁ হ্যাঁ ইনপুট দিবা ডাটা দিবা ওই যে মেশিন কোটা যেটা মেশিন কোটা দিবা প্রত্যেকবারই প্লাস প্লাস দিয়ে দিয়ে এড দিব আর ডেটা দিব হ্যাঁ রাইট রাইট না না এড একবারই প্রথমে প্রথম প্রোগ্রাম শুরুতে এডি অ্যাড্রেস ডিএ ডাটা এই প্রথম একবার প্রেস করতে হবে একবার একবার ঠিক আছে তারপরে হচ্ছে এই তোমার প্লাস দিয়ে পরে মেমোরির লোকেশনে যাইতে হবে দিয়ে তুমি হেক্সাডেসিমাল কোডটা ওই যে প্রথম দুই ডিজিট এই যে 1d তারপরে প্লাস হ্যাঁ তারপরে আবার প্লাস দিয়ে পরের ধরো 89 পরে প্লাস f0 প্লাস c0 প্লাস 04 প্লাস এভাবে করে প্রতিটা হেক্সাডেসিমাল ভ্যালু দুইটা ডিজিট দিয়েই তুমি প্লাস দিবা পরের মেমোরি লোকেশনে চলে যাবে বুঝতে পারছো মানে এল দেওয়ার প্লাস তারপর ওই ডেটা ইনপুট করব আবার প্লাস তারপর এল তারপর আবার ডেটা হ্যাঁ এখানে প্রোগ্রামে আমাদের মেশিন কোডটা দেওয়া আছে এই মেশিন কোডের প্রতিটা দুই ডিজিট করে করে যে হেক্সাডেসিমাল কোড আছে যেমন F0 F0 দিয়ে প্লাস দিতে হবে তারপর আবার পরের হেক্সাডেসিমাল বলে কত ধরো C0 তাহলে C0 ইনপুট দিতে হবে C0 ইনপুট দিয়ে আবার প্লাস তোমরা এই ভিডিওটা বারোটা এক্সপেরিমেন্ট টাইম টু টাইমে ভাগ করে দিছি প্রত্যেকটা এক্সপেরিমেন্ট তোমরা দেখবা দেখলে দেখবা যে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট ইনপুট দেওয়ার পদ্ধতি এবং রান করে আউটপুটটা সেটা দেওয়া আছে প্রত্যেকটাই বুঝতে পারছো আর নিজেরা যখন হাতে কলমে একবার করবা ল্যাবে গিয়ে তখন একদম হান্ড্রেড পার্সেন্ট আরো ক্লিয়ার হয়ে যাবে সবাই কি বুঝতে পারছো এ পর্যন্ত হ্যালো জি স্যার ওকে তাহলে আমরা পরের ইয়েতে চলে যাই এক্সপেরিমেন্টে চলে যাই তোমরা কি এই যে স্লাইডের স্ক্রিন দেখতে পাচ্ছ জি স্যার আচ্ছা এখন আসো আমরা প্রোগ্রাম দেখো এখন এখন কাজ হচ্ছে আমাদের প্রোগ্রামটা বুঝা যেমন আমাদের এক্সপেরিমেন্ট টু টা কি হবে এ মাইনাস বি এ মাইনাস বি এর জন্য আমরা কি করব এ মাইনাস বি এর জন্য প্রোগ্রামটা দেখো এই যে এ এর মধ্যে আমরা 7 রাখলাম ধর আমাদের এ এর মান হচ্ছে 7 বি এর মান হচ্ছে 2 তাহলে আমাদের আউটপুটটা কত আসবে 5 আমরা এ এক্স রেজিস্টারে বে ইনপুট ভ্যালু দিয়ে আমরা দেখব 5 দেখতে পাবো তাহলে আমরা দেখা এ এর মধ্যে রাখলাম 7 তারপর বি এ আমরা যদি লিখি সাবট্রাক্ট এ এল 0 টু তাহলে আমরা এখানে আমরা ফাইনালি এ এক্স এর মধ্যে কত দেখতে পাবো 5 তাহলে এটা হচ্ছে আমাদের মেশিন কোড B007C2C জিরো টু এটা যদি আমরা ওই যে কম্পিউটার প্রোগ্রামে ট্রেনের বোর্ডে ইনপুট দিই তাহলে কিন্তু আমরা ফাইনালি এক্স এর মধ্যে দেখতে পারবো হচ্ছে জিরো ফাইভ স্যার এখানে টাইমটা হচ্ছে তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট থেকে তিন মিনিট তিরিশ সেকেন্ড থেকে শুরু করে পাঁচ মিনিট দশ সেকেন্ড পর্যন্ত এই ভিডিওটা তোমরা এই প্রোগ্রামটা রান করা দেখতে পাবা বলো এখানে আমি মেশিনে বি জিরো দেওয়ার পর প্লাস দিয়ে জিরো সেভেন এরপর আবার প্লাস দিয়ে টু সি তারপর প্লাস দিয়ে জিরো টু এভাবে রাইট 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 রাইট

দেখো এ জিরো টু মানে কত জিরো মানে হচ্ছে জিরো ওয়ান এ জিরো ওয়ান 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 জিরো জিরো টু জিরো 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 টু জিরো 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 টু জিরো জিরো ওয়ান এ জিরো 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 টু জিরো 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 ওয়ান এ জিরো তার মানে হচ্ছে এখানে আমরা ফাইনালি পাবো কত এই জিরো টু আর এ থ্রি অপারেশন করলে পাবো জিরো টু এই যে জিরো জিরো ওয়ান জিরো মানে হচ্ছে জিরো টু তাহলে আমরা আউটপুট ফাইনালি পাবো কত জিরো টু অর্থাৎ আমরা এই দুইটার মধ্যে জিরো টু এবং এ থ্রির মধ্যে লজিক্যাল এন্ড অপারেশন করলে ফাইনালি আমরা পাবো জিরো টু তাহলে দেখো আমরা মুভ এ এর মধ্যে রাখলাম জিরো টু আর এরপর এ এর সাথে আমরা এ থ্রির অ্যান্ড অপারেশন করলাম তাহলে ফাইনালি এ এক্স এর মধ্যে আমাদের কত থাকবে জিরো টু আমরা ফাইনালি এক্স রেজিস্টারে যদি ডিসপ্লেতে দেখতে পাই জিরো টু দেখতে পাবো আর এটার মেশিন কোড হচ্ছে বি জিরো জিরো টু টু ফোর এ থ্রি অ্যান্ড এর জন্য হচ্ছে টু ফোর একই ভাবে আমরা যদি লজিক্যাল অর অপারেশন করি অর অপারেশন দ্বারা এর মান হচ্ছে জিরো টু বিদিকে জিরো ওয়ান এ ওয়ান ওয়ানে ওয়ান এ ওয়ান জিরো জিরো তে জিরো 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 তে জিরো 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 তে জিরো জিরো ওয়ান এ ওয়ান জিরো জিরো তে জিরো জিরো ওয়ান ওয়ান তার মানে হচ্ছে এ জিরো টু আর এ থ্রির মধ্যে যদি অর অপারেশন করি তাহলে আমরা পাবো এটা হচ্ছে এ এটা হচ্ছে থ্রি তার মানে আমরা আমরা ফাইনালি পাবো কত এ থ্রি দেখো অর অপারেশন করলাম এ এল এর সাথে জিরো টু আর এল এর এল এর মধ্যে আবার জিরো টুর সাথে আমরা এ থ্রি এ থ্রি কি করলাম অর অপারেশন করলাম তাহলে আমাদের ফাইনালি আমরা কত পাবো আউটপুট এ থ্রি হ্যাঁ তোমরা যে ভিডিওটা দেখে সুন্দর করে বাসা ঠান্ডা মাথা ভিডিওটা টেনে তোমরা এই সাত মিনিট পনেরো সেকেন্ড থেকে আট মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তোমরা এটা টেনে দেখবে এই ভিডিওর মধ্যে এটা আউটপুট সুন্দর করে আমি ইনপুট দিয়ে রান করে ওখানে দেখাই দিচ্ছি সুন্দর করে দেখতে পাবা

এক্সর অপারেশন করি তাহলে আমরা আউটপুট পাবো এ ওয়ান এটা হচ্ছে এ এটা হচ্ছে বাইনারি ওয়ান এই যে জিরো জিরো ওয়ান মানে ওয়ান তাহলে এটা হচ্ছে এ ওয়ান তাহলে আমরা দেখো মুভ এ এল জিরো টু এল এর মধ্যে আমরা জিরো টু রাখলাম যেহেতু এর মান জিরো টু এর সাথে আমরা এক্সর অপারেশন করলাম এ থ্রি তাহলে এ এ থ্রি এক্সর অপারেশন করলে আমাদের এ এল রেজিস্টারে কত চলে যাবে এ ওয়ান তাহলে আমরা যদি এভাবে প্রোগ্রাম যদি মেশিন কোডটা বি জিরো জিরো টু থ্রি ফোর এ থ্রি মেশিন কোডে ইনপুট দিই ইনপুট দেওয়ার পরে এক্স রেজিস্টারে যদি ভ্যালুটা দেখি তাহলে আমরা কত পাবো ওয়ান দেখতে পাবো তোমরা এই যে নয় মিনিট চল্লিশ সেকেন্ড থেকে দশ মিনিট পঞ্চাশ মিনিট পর্যন্ত টেনে ওখানে এ এক্স রেস্টার আউটপুটটা দেখবে ইনপুট দেওয়া এবং এক্স রেস্টার আউটপুটটা দেখতে পাবা এরপর আসো লজিক্যাল শিফট অপারেশন লজিক্যাল শিফট অপারেশন কাকে বলে লজিক্যাল শিফট অপারেশন হচ্ছে দেখো লেফট শিফট শিফট অপারেশন দুই ধরনের একটা হচ্ছে লেফট শিফট আর একটা হচ্ছে রাইট শিফট তাহলে দেখো আমরা যদি এটাকে লেফট ধরো এল রেজিস্টারের মধ্যে আমাদের জিরো ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো ওয়ানকে যদি লেফট শিফট করি তাহলে এ ওয়ান চলে আসবে এখানে এ জিরো টু এখানে এ জিরো টু এখানে বামে একটা একটা করে শিফট হয়ে যাবে তাহলে আমরা এখানে আসলে কত পাবো এ যখন লেফট শিফট হয়ে গেল তার মানে হচ্ছে শিফট লেফট তাহলে আমাদের এটা হয়ে যাবে আমাদের কত টু তাহলে ওয়ানকে লেফট শিফট করলে হয়ে যাবে টু দেখো এই যে ওয়ানটা এগারো চলে আসলো লেফট শিফট হয়ে লেফট শিফট অপারেশন শিফট লেফট অপারেশন তাহলে আমরা এ এর মধ্যে রাখলাম ওয়ান শিফট লেফট এ কে যদি একবার লেফট শিফট করি তাহলে আমাদের এটা কত পাওয়া যায় আউটপুট পাবো আমরা টু তাহলে মেশিন কোড কত বি জিরো জিরো টু ডি জিরো ই জিরো এটা যদি আমরা রান করি ফাইনালি আমরা এস রেজিস্টার দেখতে পাবো জিরো টু এল এর মধ্যে ওয়ান আর শিপ লেফট করলে পরে যাবো আমরা টু তাহলে আমরা এই প্রোগ্রামের আউটপুট পাবো টু আচ্ছা এরপরে শিফট রাইট অপারেশন শিফট রাইট অপারেশনের ক্ষেত্রে কি থেকে রাইট মানে ডান দিকে চলে যাবে ডান দিকে একবার শিফট হয়ে যাবে ধরো আমরা এখানে ফাইভ রাখলাম আগে রাখছি ওয়ান এবার রাখলাম ধরো ফাইভ তাহলে ফাইভ রাখলে কত ওয়ান জিরো ওয়ান তাহলে এ তাহলে এ ওয়ানটা বাইরে চলে যাবে অর্থাৎ আমরা কি এই জিরোটা এইখানে আসবে এই জিরোটা এখানে আসবে এই জিরোটা এখানে আসবে এই জিরোটা এখানে আসবে এই জিরোটা এখানে এ ওয়ানটা এখানে এ ওয়ানটা এখানে আর এই ওয়ানটা ডান দিকে হারাই যাবে অর্থাৎ এদিকে যদি কোনো ঘর নাই এটা জিরো মুছে যাবে তাহলে এটা আসলে কি এই ওয়ানটা এখানে আসলে এই জিরোটা রাইট শিফট হয়ে সরে যাবে এখানে তাহলে আমরা এটা ফাইনালি আমরা কত পাবো টু ওয়ান জিরো আউটপুট পাবো আর এ ওয়ানটা রাইট শিফট হয়ে আর এটা ব্যারিশ হয়ে যাবে কারণ এদিকে হচ্ছে কোনো রেজিস্টার নাই তাহলে দেখো আমরা জিরো ফাইভকে যদি আমরা রাইট শিফট করি তাহলে আমরা আউটপুট পাবো টু তাহলে এই রাইট শিটের মেশিন কোড কি হবে বি জিরো জিরো ফাইভ বি জিরো ই এইট তাহলে ফাইনালি আমরা আউটপুট পাবো মেশিন কোডে আমরা যদি আউটপুটটা দেখি জিরো টু এই ক্ষেত্রে আমরা আউটপুট পাবো জিরো টু আচ্ছা এখন আসো এখানে আমরা পরের এই গুলো একটু ভিন্ন টাইপের এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করবো এর আগে তোমরা এগুলো আউটপুটে টেনে টেনে প্রত্যেকটা দেখতে পারো এইট জিরো এই যে আমি একসাথে একটা স্লাইডের মধ্যে রাখছি নেক্সট ক্লাসে আমাদের সবগুলো আশা করি শেষ হয়ে যাবে তোমরা একটু দেখে নিও হ্যাঁ এগুলো নেক্সট ক্লাস আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তবে সবগুলো ভিডিও একসাথে দেওয়া আছে আমাদের এই বারোটা এক্সপিডেন্ট সবগুলো একসাথে দেওয়া আছে একটা স্লাইডে তোমরা সবগুলো দেখে এটা নেক্সট ক্লাসে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তো সবাই ভালো থাকবে আজকে পর্যন্ত সবাই সুন্দর করে ভিডিওটা এবং স্লাইড গুলো ট্রেনে প্রত্যেকটা সুন্দর করে এ টু যে সবগুলো দেখে নিবা